নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা। সোমা প্রিয়াঙ্কা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো কড়াইশুঁটির কচুরি। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবে। কড়াইশুঁটির কচুরি বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো হিং, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো চিনি, কড়াইশুঁটি, নুন, সাদা তেল, আদা, কাঁচা লঙ্কা, ময়দা। এবার আমরা ময়দাটাকে মেখে নেব। এখানে বড় কাপের এক কাপ ময়দা আছে। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। এবার আমরা গুঁড়ো চিনি দেব পরিমাণ মতো। এখানে আমরা এক চামচের মতো গুঁড়ো চিনি দিলাম। এবার আমরা সাদা তেল দেব ময়ানের জন্য। ভালো করে আমরা হাতের সাহায্যে মেখে নেব যাতে ভালো মতো ময়ানটা হয়। দেখুন, আমাদের ময়ানটা দেওয়া হয়ে গেছে। কচুরিতে একটুখানি ময়ানটা বেশি লাগে। ময়ানটা বেশি হলে কচুরি ভালো মতো হবে। এবার আমরা অল্প অল্প করে জল দেব। জল দিয়ে আমরা ভালো করে মেখে নেব ময়দাটাকে। আমাদের আরেকটু জল লাগবে। জল দিয়ে আমরা আবার ভালো করে আমরা মেখে নেব। দেখুন, আমাদের ময়দাটা ভালো মতো মাখা হয়ে গেছে। যত আমরা হাতের সাহায্যে ঠেসে ঠেসে মাখবো তত কচুরিটা ভালো হবে। এবার আমরা হাতে তেল নিয়ে নেব কিছুটা পরিমাণ। এবার আমরা এই তেলটা ভালো করে আমরা ময়দাতে মেখে নেব। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট আমরা রেখে দেব। আমরা একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমরা জল নিয়ে নিয়েছি। জলটাকে আমরা গরম করে নেব। দেখুন, আমাদের জলটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইশুঁটিগুলো আমরা দিয়ে দেব। এখানে আমরা এক বাটি কড়াইশুঁটি দিয়েছি। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। কড়াইশুঁটিগুলোকে আমরা ভালো করে 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নেব। আমরা একটু নেড়ে নেব যাতে নুনটা ভালো মতো কড়াইশুঁটির মধ্যে ঢুকে যায়। এবার আমরা 1 থেকে 2 মিনিট ভালো করে আমরা ভাপিয়ে নেব। দেখুন, আমরা কড়াইশুঁটিগুলোকে ভালো করে আমরা ভাপিয়ে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। দেখুন, আমরা কড়াইশুঁটিগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা 1/2 ইঞ্চি আদা দেব, 2 খানা কাঁচা লঙ্কা দেব, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেব। এবার আমরা পরিমাণ মতো নুন দেব। এবার আমরা 1 চামচ চিনি গুঁড়ো দেব। ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। দেখুন, আমরা কড়াইশুঁটি পেস্টটা বানিয়ে ফেলেছি। প্যানটা আমরা গরম করে নিয়েছি। এবার আমরা সাদা তেল দেব। পুরটাকে আপনারা ঘি দিয়েও করতে পারেন, সাদা তেলও করতে পারেন। আমরা এখানে সাদা তেলে করছি। তেলটাকে আমরা গরম করে নেব। দেখুন, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা 1/2 চামচের মতো হিং দেব। হিংটাকে আমরা ভালো মতো গরম করে নেব। এবার আমরা কড়াইশুঁটি পেস্ট আমরা দিয়ে দেব। এবার আমরা ভালো করে আমরা নেড়ে নেব। ভালো করে আমরা পুরটাকে বানিয়ে ফেলব। দেখুন, আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব।
30 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব। ভালো করে আমরা ময়দাটাকে আবার হাতের সাহায্যে মেখে নেব। দেখুন আমাদের মাখা হয়ে গেছে, এবার আমরা লেচির আকারে কেটে নেব। দেখুন আমরা লেচির আকারে সবকটা নিয়ে নিচ্ছি। এইভাবে আমরা সবকটা লেচিগুলো বানিয়ে ফেলবো গোল গোল করে। দেখুন আমরা সমস্ত লেচিগুলো আমরা কেটে নিয়েছি, এবার আমরা পুরিগুলো ভরে নেব। এইভাবে আমরা দু হাতের সাহায্যে একটা বাটির মতো সেট করে নেব। তারপর যতটা দরকার আমরা ততটা পরিমাণ আমরা পুর দেব, খুব কমও দেব না, খুব বেশিও দেব না। এইভাবে ভালো করে মুড়ে নেব। এইভাবে আমরা সমস্ত লেচিগুলোর মধ্যে পুরগুলো আমরা ভরে নেব। দেখুন আমরা সমস্ত পুরগুলো আমরা লেচিগুলোর মধ্যে ভরে নিয়েছি। আমরা বেলুন চাকি নিয়ে নিয়েছি, এবার আমরা লেচিগুলোকে বেলে নেব। কিছুটা তেল দেব আমরা, তেল দিয়ে আমরা ভালো করে আমরা বেলে নেব। হালকা করে বেলবেন, বেশি জোরে জোরে বেলবেন না, নয়তো পুরগুলো ফেটে বেরিয়ে যাবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। দেখুন আমাদের বেলা হয়ে গেছে, এইভাবে আমরা সমস্ত কচুরিগুলোকে আমরা এইভাবে বেলে নেব। দেখুন আমরা সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি, এবার আমরা ভেজে নেব। আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে গরম করে নিয়েছি। এবার আমরা সাদা তেলটা দিয়ে দেব। তেলটাকে আমরা ভালো করে আমরা গরম করে নেব। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা কচুরিগুলোকে ভেজে নেব। আমরা একটা ছানটা নিয়ে নিয়েছি, এইভাবে তেলটাকে আমরা দিয়ে দেব। দেখুন ফুলে উঠেছে কচুরিটা, এবার আমরা উল্টে দিলাম, দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। দেখুন আমাদের কচুরিটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এইভাবে আমরা সমস্ত কচুরিগুলোকে আমরা ভেজে নেব। দেখুন আমরা কচুরিগুলো ভেজে নিয়েছি সবকটা, এবার আমরা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।